নমস্কার এফডি বা ফিক্সড ডিপোজিট সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি এবং আমরা সবাই ইনভেস্টমেন্টও করে থাকি কম বেশি এবং বাড়ির বড়োরা এখনও পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বেস্ট অপশান এফডি করতে বলে বা কোনো লামসাম অ্যামাউন্ট থাকলে তা এফডিতে জমা করতে বলে কিন্তু আপনি কি জানেন এই এফডি বা ফিক্সড ডিপোজিটে আপনি কত টাকা সর্বোচ্চ ইনভেস্ট করতে পারেন অথবা কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার এর মধ্যে কোনো ট্যাক্সের ডিডাকশন বা ট্যাক্স আপনার কাটবে না সিনিয়র সিটিজেন বা এবং সাধারণ মানুষের মধ্যে কি পার্থক্য রয়েছে এফডির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা কি কোনো এক্সট্রা বেনিফিট পায় সিনিয়র সিটিজেনরা কত টাকা ইনভেস্ট করলে তার মধ্যে কোনো টিডিএসের ডিরাকশন হবে না এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওতে জানাবো নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে এফ বা ফিক্সড ডিপোজিটে ফিফটিন জি এবং ফিফটিন এইচ এই ফর্মের জন্য কেন প্রয়োজনীয় এবং কেন আমরা এই ফর্ম জমা করব যে কোনো ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চলুন এক এক করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই আমরা জানবো বর্তমান এফডি বা ফিক্সড ডিপোজিটে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে পোস্ট অফিস উভয় জায়গাতেই পান তবে ব্যাংক টু ব্যাংক ইন্টারেস্ট যেমন ভ্যারি করে তেমনি সময় এবং সিনিয়র সিটিজেন সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ইন্টারেস্ট রেটের কিন্তু তারতম্য ঘটে এটি মনে রাখবেন একজন সাধারণ মানুষ যার বয়স ষাট বছরে কম তিনি যদি বর্তমানে এফডি বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেন এবং তার যে ইন্টারেস্টের যে অ্যামাউন্ট সেই ইন্টারেস্ট অ্যামাউন্ট বা ইনকাম যদি চল্লিশ হাজার টাকার বেশি হয় তাহলে কিন্তু তার টিডিএস ডিডাকশন হয় এবং টিডিএস ডিডাকশন কত পার্সেন্ট হয় টেন পার্সেন্ট অর্থাৎ তিনি যদি চল্লিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে চল্লিশ হাজার টাকা থেকে ব্যাংক চার হাজার টাকা অর্থাৎ টেন পারসেন্ট কেটে নেবে নিয়ে তাকে ছত্রিশ হাজার টাকা কিন্তু ফেরত দেবে ইন্টারেস্ট হিসাবে এবং এই টিডিএস আপনি কিন্তু ফেরত পাবেন যতক্ষণ আপনি আইটিআর ফাইল করছেন এবং সেম রুলস সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও রয়েছে সিনিয়র সিটিজেন যদি ইনভেস্টমেন্ট করেন এবং তার ক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা এক্সট্রা আছে অর্থাৎ তার সারা বছরের যে ইন্টারেস্ট থেকে ইনকাম তা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তিনি রাখতে পারেন এবং পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হয়ে গেলে কিন্তু তার ক্ষেত্রেও টেন পার্সেন্ট টিডিএস ডিডাকশান হবে এবং টেন পঞ্চাশ হাজার টাকা বেশি বা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু টেন পার্সেন্ট হলে পাঁচ হাজার টাকা অর্থাৎ তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন টিডিএস কেটে তারপর তার যে ইন্টারেস্টটা আসছে এবং এই টিডিএস ডিডাকশান যেটি হয় সেই টিডিএস ডিডাকশান কিন্তু আপনি যতক্ষণ আইটিআর ফিল আপ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি রিটার্ন পাবেন চলুন আর একটু ভালো করে আপনাদের বুঝিয়ে এবং ক্যালকুলেশনের মাধ্যমে দেখাই যেমন স্ক্রিনের বাম দিকে আমি সিনিয়র সিটিজেনদের জন্য স্ল্যাব রেখেছি এবং ডান দিকে সাধারণ ব্যক্তিদের জন্য স্ল্যাব বাম দিকে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী আমি যে সিনিয়র সিটিজেনদের তাদের ইন্টারেস্ট রেট আমি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরলাম এটি কম বেশি একজন ধর একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি যিনি সর্বোচ্চ ছ লাখ চল্লিশ হাজার টাকা এবৃতি ইনভেস্ট করতে পারবেন এবং এই ইনভেস্টমেন্ট করলে তিনি বছরে যে সুদ ইনকাম করবেন তিনি ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতষট্টি টাকার মতো এবং এই ইন্টারেস্ট থাকলে তার কোনো টিডিএস ডিডাকশন হবে না কারণ তিনি পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম করেছেন আর একজন সাধারণ ব্যক্তি যিনি সিনিয়র সিটিজেন নন অর্থাৎ সাধারণ ব্যক্তি তার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আমি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরলাম কম বেশি এবং এই ইন্টারেস্ট রেট অনুযায়ী ম্যাক্সিমাম তিনি ছ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন তাহলে তার ইন্টারেস্ট যে ইনকাম হবে তা উনচল্লিশ হাজার নশো একষট্টি টাকা আসবে তাহলে টিডিএস কাটা যাবে না কারণ চল্লিশ হাজার টাকার কম আছে এই ক্যালকুলেটার আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার এখান থেকে ক্যালকুলেটারে ক্লিক করে আপনি আপনার নিজের যে ইন্টারেস্ট রেটস এবং আপনার আপনি সিনিয়র সিটিজেন নাকি আপনি নর্মাল একজন ব্যক্তি সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ক্যালকুলেশন কিন্তু নিজের মতন করে করতে পারবেন অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন এবার আমি আপনাদের জানাবো এই যে টিডিএস তা এবার আমি আপনাদের জানাবো এই যে টিডিএস ডিডাকশন তার নিয়ম কী আছে এবং কেন টিডিএস ডিডাকশন হয় বা কীভাবে হয় দেখুন টিডিএস যে ব্যাপারটা এটি ব্যাংক আপনার আগে থেকেই আপনার ইন্টারেস্টের ওপরে যে ট্যাক্স তা নিয়ে রাখে অর্থাৎ ধরুন আপনি একজন সাধারণ ব্যক্তি আপনি এফডি বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে আপনার ইনকাম হয়েছে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা এবার এই যে ইন্টারেস্ট ইনকাম হয়েছে এই ইন্টারেস্টটা যখন আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে আসবে তার আগে কিন্তু ব্যাংক তার থেকে ট্যাক্স কেটে নেবে অর্থাৎ চল্লিশ হাজার টাকা যদি আপনি ইন্টারেস্ট ইনকাম হয়ে থাকে সেখান থেকে তার টেন পার্সেন্ট টিডিএস ডিডাক্ট আগে করে নেবে অর্থাৎ ছত্রিশ হাজার টাকা আপনাকে দেওয়া হবে এবং চার হাজার টাকা কেটে নেওয়া হবে এবং ব্যাংক আপনাকে বলতে চাইছে যে অর্থাৎ সরকারি জায়গা থেকে আপনি সুদ ইনকাম করেছেন সুদের ইনকাম করেছেন যেটি গভর্নমেন্ট আপনাকে দিয়েছে তাই গভর্নমেন্ট বা সরকার আগে থেকেই আপনার যে ইনকাম সেখান থেকে ট্যাক্স নিয়ে নিয়েছে ট্যাক্স কেটে রেখে দিয়েছে এবার আপনাকে যদি এই ট্যাক্সের যে আপনার টাকা আপনি যদি ট্যাক্স স্ল্যাবের আওতায় না পড়েন তাহলে আপনি সরকারকে প্রুফ দেখান যে আপনি ট্যাক্স স্ল্যাবের আওতায় আসেন না অর্থাৎ বর্তমান স্ল্যাব অনুযায়ী সাত লক্ষ টাকা যদি আপনার বছরে ইনকাম না হয় তাহলে আপনি ট্যাক্স আওতায় আসবেন না তাহলে আপনি নন ট্যাক্সেবল আইটিআই রিটার্ন ফাইল করুন অর্থাৎ আপনাকে ফাইল করে সরকারকে প্রমাণ করতে হবে যে আপনি নন ট্যাক্সেবল তাহলে আপনার যে টিডিএসটা কেটে রেখেছে সরকার চার হাজার টাকা ওটা আপনাকে ফেরত দিয়ে দেবে আর যদি আপনি ট্যাক্সেবল ইনকাম দ্বার হন অর্থাৎ আপনার যদি ইনকাম সাত লক্ষ টাকার বেশি হয় সারা বছরে বা আপনি ট্যাক্সেবল হন তাহলে কিন্তু আপনি আর ওই যে টিডিএসটা কাটা হয়েছে ওটা আপনি রিটার্ন পাবেন না এইভাবেই টিডিএস আগে থেকে কেটে রাখে এবার আমি এটা চল্লিশ হাজার টাকার ক্ষেত্রে বললাম এটি কিন্তু আপনি যদি কম টাকার ক্ষেত্রেও করেন অর্থাৎ আপনার যদি কম টাকা হয় সেখানেও কিন্তু ধরুন আপনি কুড়ি হাজার টাকা ইনকাম করেছেন বা দশ হাজার টাকা ইনকাম করেছেন যেটি আপনার এফডি বা ফিক্সড ডিপোজিট বা যে কোনো রকম কোনো ব্যাংকের ইন্টারেস্ট স্কিম থেকে আপনি ইনভেস্ট করেছেন যেটি গভর্নমেন্ট আপনাকে দিয়েছে সেখানেও কিন্তু গভর্নমেন্ট আগে থেকে টিডিএস ডিডাকশন করে রাখে এবং এই টিডিএস ডিডাকশন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও সেম সিনিয়র সিটিজেন ক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম হয়ে যায় তখনও কিন্তু টিডিএস ডিডাকশন হয়ে যায় এখন আপনার মনে হতেই পারে বা আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি এত সথে বুঝি না আমি ইনকাম ট্যাক্সের ফাইলও করি না আমার সাত লক্ষ টাকা ইনকামও নয় আমি একজন মধ্যবিত্ত মানুষ আমি এফডিতে ইনভেস্ট করি এবং আমি চাই আমি ইনকাম ট্যাক্সের ফাইলও করবো না এবং ব্যাংক যেন আমার এই টিডিএসটা না কাটে তাহলে কী করণীয় দেখুন আপনি যদি নন ট্যাক্সেবল হন অর্থাৎ আপনার সারা বছরের ইনকাম যদি নন ট্যাক্সেবল হয় তাহলে আপনি এফডিতে নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনার টিডিএস থেকে বাঁচার জন্য আপনি ফিফটিন জি যদি আপনি সাধারণ অর্থাৎ ষাট বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি ফিফটিন জি ফর্ম ফিল করতে পারেন এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি ফিফটিন এইচ ফর্ম ফিল করতে পারেন মনে রাখার জন্য আবার বলছি যদি আপনার বয়স কম অর্থাৎ আপনি ষাট বছরের নিচে হয়ে থাকেন তাহলে জি অর্থাৎ আগে আসে ছোট ফিফটিন জি এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে বড় অর্থাৎ জি পর এইচ বড় আপনি ফিফটিন এইচ ফর্ম ফিল আপ করবেন এবং এই ফর্ম আপনি ব্যাংক পোস্ট অফিসে গিয়ে আপনি ফিল আপ করতে পারেন এবং এই ফর্ম ফিল আপ করে আপনি ব্যাংকে আগে থেকেই সতর্ক করছেন যে দেখুন আমি গভর্নমেন্টের একজন ট্যাক্স পেয়ার নয় অর্থাৎ আমার ইনকাম ট্যাক্সের আওতায় আসে না আমি খুব অল্প ইনকাম করি এবং তাই আমার যে টিডিএস তা যেন ডিডাক্ট করা না হয় অর্থাৎ সরকার যেন আমি যে ইন্টারেস্ট থেকে ইনকাম করেছি তা থেকে যেন কোনোরকম কোনো ভাগ না বসায় বা ট্যাক্স যেন না কেটে নেয় আমার যতটুকু ইনকাম হয়েছে আমার এফডি বা ফিক্সড ডিপোজিটে যতটুকু সুদ জমেছে তা পুরোটাই যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় কোনোরকম রকম এক্স ডিডাকশন না করে এবং আপনি তাহলে বলবেন যে তাহলে যত খুশি আমরা টাকা ইনভেস্ট করতে পারি তা থেকে আমি ফিফটিন জি এবং ফিফটিন এইচ যদি ফর্ম ফিল আপ কর দিই তাহলে আমার কোনো কোনো রকম কোনো ট্যাক্স টিডিএস ডিডাকশন হবে না না একদমই না এর ক্ষেত্রেও কিন্তু নিয়ম আছে আপনার যদি আপনি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ যদি আপনি সিনিয়র সিটিজেন নন তখন আপনার ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা টোটাল যে আপনি ব্যাঙ্ক থেকে যে ইন্টারেস্ট পেয়েছেন তা আড়াই লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে ফিফটিন জি এর ক্ষেত্রে এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার টোটাল যে ইন্টারেস্ট থেকে ইনকাম তা তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে অর্থাৎ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ফিফটিন এইচ ফর্ম ফিল আপ করলে তাহলে আপনি কিন্তু টিডিএস ডিরাকশান আপনার হবে না কিন্তু যদি আপনার ইনকাম তিন লক্ষ টাকার বেশি হয়ে যায় অর্থাৎ আপনি বিভিন্ন রকম সোর্স থেকে আপনি তিন লক্ষ টাকার বেশি আপনার ইনকাম আসছে তখন কিন্তু আপনি ফিফটিন এইচ জমা দিলেও তাহলে কিন্তু আপনারা টিডিএস ডিডাকশন থেকে আপনি বাঁচতে পারবেন অর্থাৎ টিডিএস ডিডাকশান তখন আপনার হবেই অনেকেই মনে করে থাকেন যে আমি এই ব্যাঙ্কে পঞ্চাশ হাজার অন্য ব্যাংকে এক লক্ষ এইভাবে যদি আমি ইনভেস্টমেন্ট করি অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটিকে যদি আমার ব্রেক ব্রেক করে ইনভেস্টমেন্ট করি তাহলে বোধহয় আমার আর এই প্রবলেম হবে না আসলে না এখন কিন্তু সেই রকম সিস্টেম আর কোনোভাবেই নেই আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন না কেন বা যেখানে ইনভেস্টমেন্ট করতে চান না কেন সেখানে প্যান কার্ড জমা নেওয়া হয় এবং একটি ব্যক্তির একটাই প্যান কার্ড থাকতে পারে প্যান কথার অর্থ হলো পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অনেকগুলো হতে পারে কিন্তু আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর একটি এবং তার এগেন্স্টে আপনার সমস্ত ইনভেস্টমেন্ট হয় সুতরাং আপনি যতগুলো খুশি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন কিন্তু সব ব্যাংক মিলিয়ে যে আপনার ইন্টারেস্ট তা কিন্তু আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা সিনিয়র সিটিজেন এবং নর্মাল মানুষের ক্ষেত্রে একই রকমভাবে ধরা হবে অর্থাৎ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অনেকেরই প্রশ্ন থাকে যে আলাদা ব্যাঙ্কে আমি করলে বোধহয় আমার এই টিডিএস ডিডাকশন হবে না তা কিন্তু পসিবল নয় আপনার প্যানের এগেন্টে যত ইনকাম সেটিকে একসঙ্গে ধরা হবে এছাড়াও যারা ইনকাম ট্যাক্সের ফাইল করেন বা আইটা রিটার্ন ফাইল করেন তাদের ক্ষেত্রে কিছু বেনিফিটের জন্য টোয়েন্টি সিক্স এএস ফর্ম ফিল আপ আপনারা ব্যাঙ্কে গিয়ে করতে পারেন এবং এটি সার্ভার থেকে ডাউনলোড করে ফিল আপ করা যায় এর ক্ষেত্রে যে বেনিফিট তার সম্পর্কে কোনো অন্য কোনো ভিডিওতে একদিন ডিটেলসে আলোচনা করে আপনাদের দেখাবো আজ আমি এই ভিডিওতে এফডি বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সমস্ত রকম প্রশ্নের আপনাদের উত্তর দিয়েছি এবং ফিফটিন জিও ফিফটিন এইচ আপনি কখন ফিল আপ করবেন সেই সম্পর্কে আপনাদের জানিয়েছি ও ম্যাক্সিমাম আপনি এফডি বা ফিক্সড ডিপোজিটে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার কোনো টিডিএস ডিডাকশন হবে না সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণভাবে জানিয়েছি এরপরেও যদি আপনাদের কোনো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্টের উত্তর আমি প্রত্যেকের দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনো পর্যন্ত এফডিতে ইনভেস্ট করছে এবং এই সম্পর্কে জানে না ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান নি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি